হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। তো বন্ধুরা, আবারও হাজির হলাম নতুন একটি চাকরি নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে। ময়মনসিংহ জেলা প্রশাসকের কার্যালয়ে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ। ময়মনসিংহ জেলা প্রশাসকের কার্যালয় সম্প্রতি 4টি পদে মোট 42 জনকে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। বিজ্ঞপ্তি অনুসারে পদগুলো যোগ্যতা পূরণ সাপেক্ষে যোগ দিতে পারেন আপনিও। পদগুলোর জন্য আবেদন শুরু 9/9/2020 থেকে আবেদন করা যাবে এবং 6/10/2020 পর্যন্ত। আবেদনের যোগ্যতা: প্রতিটি পদে আবেদনের জন্য আবেদনের যোগ্যতা, অভিজ্ঞতা এবং বয়সসীমা আলাদা আলাদা পদ ভেদে আবেদনের যোগ্যতা, অভিজ্ঞতা এবং বয়সসীমা শর্তাবলী জানা যাবে। চাকরি আবেদনের বয়স: প্রার্থীর বয়স 6/10/2020 তারিখে 18 থেকে 30 বছরের মধ্যে হতে হবে, তবে মুক্তিযোদ্ধা, শহীদ মুক্তিযোদ্ধা সন্তানদের ক্ষেত্রে বয়স 32 বছর। আবেদনের নিয়ম: আগ্রহী প্রার্থীরা আবেদনপত্র পূরণ করে আগামী 6/10/2020 তারিখ পর্যন্ত জমা দিতে পারবে। তো বন্ধুরা, আপনারা যারা আবেদন করবেন তারা এই 4টি পদে আবেদন করতে পারেন। আবেদনের যোগ্যতা হলো HSC পাস। তো বন্ধুরা, এর মধ্যে 1 নম্বরে আছে নাজির কামকে শিয়ার, মিউট্রেশন সহকারী, সার্টিফিকেট পেশ কার্ড, সার্টিফিকেট সহকারী, এই সবগুলোর জন্যই আপনার উচ্চ মাধ্যমিক পাস হতে হবে। আবেদনপত্রটি ডাউনলোড করতে চাইলে www.mymishing.gov.bd হতে ডাউনলোড করতে পারেন। বন্ধুরা, এই আবেদনের আবেদন ফর্মটি আমি দেখিয়ে দিচ্ছি। বন্ধুরা, আবেদন ফর্মটি এরকম হবে। এই আবেদন ফর্মটি আপনারা ওই ময়মনসিংহ জেলা প্রশাসকের অফিসিয়াল ওয়েবসাইট থেকে ডাউনলোড করে নেবেন। তো বন্ধুরা, আপনারা যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং নিত্য নতুন চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি জানতে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন।